কালকে সকালে হালিম চলে যাবে, একদম 7টা বাজে বের হবে, তাহলে তো আমাকে ব্যাগটা এক্ষুনি গুছাতে হবে। তো এই জন্য আমি আজকে থেকে ব্লগটা শুরু করলাম, কারণ ও কালকে গেলে হয়তো বা আমি কোনো কাজ করতে পারবো না, পারি না, আমি কোনো কাজ করি না, কারণ বুঝোই তো মানে কেমন জানি লাগে, মানে যেখানে যাই অস্থির লাগে, কোনো জায়গা তাকাইলে আমি ওকে দেখতে পাই, মানে কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এখন হচ্ছে রাত্রের 8টা বাজে, ও বলতেছে যে খিদা পেয়েছে, তো এখানে খিচুড়ি আছে, আজকে রান্না করলাম, দেখলা খিচুড়ি রান্না করলাম, আর তরকারি গরম করে ওর একটু খাবার খেতে দেই, তারপরে হচ্ছে ব্যাগ ট্যাগ গুছাতে হবে, খুব ঝামেলা আছে। এখানে একটু মাংস তরকারিটা একটু গরম করে নিচ্ছি, একটু জল দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আর এই যে এখানে আমি একটু খিচুড়িটা গরম করে নিচ্ছি, খিচুড়িটা যেহেতু অনেক ঝরঝরা তার জন্য কিন্তু এটা গরম করতে তেমন একটা প্রবলেম হবে না। তো দেখো হালিম কিন্তু অনেক চুপচাপ, কিন্তু অনেক দুষ্টামি করে, তার এই দুষ্টামিগুলো বেশি ভালো লাগে। এই যে যেমন রান্না করতেছি, একটু পরে পরে আসবে, এসে দেখো দুষ্টামি করবে। ওর খাবারটা দেখো, ও শুধু মাখছে মাখছে, মানে ও খাচ্ছে না, মুখে কিন্তু খাবারটা দিচ্ছে না। তো আমি মুখের দিকে তাকাই, আমি বললাম যে এইরকম করতেছে কেন, তারপরে কিন্তু খাবারটা খেলো। মানে দুজনেই খুব টেনশনে আছে, খুব কষ্ট লাগে দুজন দুজনকে ছাড়া থাকতে। অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে ওর সাথে আমার, অনেক দিনের সংসার, অবশ্যই মায়া লাগে বেশি। খাওয়া দাওয়া শেষ, এখন দেখো সবচেয়ে বুক ফাটা, মানে বুকের মধ্যে চাপা দেওয়া যে কষ্টটা, পাথরের মতো ব্যাগ গুছানো, এটা আমার একটা সময় এটা খুব আনন্দের ছিল ব্যাগ গুছানোটা। যখন শ্বশুরবাড়িতে যেতাম, ঢাকার থেকে গ্রামে যেতাম ঈদের মধ্যে, এত ভালো লাগতো ব্যাগ গুছানো, মানে কি বলবো। কিন্তু বিশ্বাস করে এখন ব্যাগ গুছানোটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কাল। তো যাই হোক, কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে, এটি আর কি স্যাক্রিফাইস করতে হবে। মেয়ের জন্য অনেক কিছু দিয়ে দিলাম কার্গো দিয়ে পাঠানোর জন্য, আর কয়েকটা ড্রেস কিনে পাঠাইতে বললাম, যে কয়েকটা ড্রেস, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটা চেন দিয়ে দিলাম, আর কয়েকটা ব্যাগ কিনে দিলাম, আর ওরে বললাম যে আর কয়েকটা জামা কিনে তারপরে কার্গোতে পাঠাই দিও। একটু হালিমের দিকেও খেয়াল করো, ও চাচ্ছে না ফ্যামিলি ছাড়া থাকতে, ওর অনেক কষ্ট হয়। তো ওরও খুব মন খারাপ ছিল, ও মনে মানে উঠতেই পারছিল না, দাঁড়াতেই পারছিল না, এরকম একটা অবস্থা। আসলে আমরা অনেক সাংসারিক ছিলাম এক সময়, আমাদের সব কিছুই ছিল। খাওয়া দাওয়া শেষ করলাম, আমরা ব্যাগ ট্যাগ সব কিছু গুছানো শেষ, এখন হয়তো খিদা লাগবে, তার জন্য যে আমি খাবারটা রেডি করে রাখলাম রাত্রের জন্য। রাত্রে তো ঘুমাবে না, কান্নাকাটি জানোই তো সমস্যা। তো এই যে এখানে চিনি নিয়ে নিলাম, কমপ্লেক্স নিয়ে নিলাম, একটু একটা দুধ নিয়ে নিলাম, আর কলা নিয়ে নিলাম, এটা আমি এখন রুমের ভিতরে রেখে দিব, রাত্রেবেলা খেতে পারবে। কালকের থেকে এই বিছানাটা থাকবে না এখানে, কিন্তু আমি একটু পরে পরে আইসা আইসা এই যে এখানে আইসা আইসা দেখবো এই রুমটাকে, দেখবো আর তাকে মিস করব। এখন বাজে হচ্ছে ভোর 5:30, একদম সকাল, আর আমি সকালবেলা উঠে ভাবছিলাম যে একটু পরোটা বানাই দিই, তো বললো যে না পরোটা বানানো লাগবে না, খিচুড়ি থাকলে খিচুড়ি গরম করে দাও, আর ওর খিচুড়ি ভীষণ পছন্দ, খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। তো একটু পরে চলে যাবে, হাতে কোনো কাজ হচ্ছে না, দেখো গতকালকে কিন্তু কোনো কাজ করি না, এই যে
যেটা কখনো করি না এটা কালকে দুপুরের কাজ কোনো কাজ করি না কালকে থেকে কোনো কাজ করি না এই যে দেখো কুয়াশা পড়ছে এখানে এটা কিন্তু কুয়াশারই আর এই যে অনেক সকাল এখনো সূর্যটা উঠে নাই খিচুড়িটা গরম করে নিলাম তরকারিটা গরম করে নিলাম একটু ও ফ্রেশ হইতে গেছে আর দেখো এই জায়গাটা একটু পরে সব কিছু উঠিয়ে ফেলবো আমার এই সংসারটা আর থাকবে না অল্প দিনের জন্য সংসার পাতলাম নিবা তুমি তোমার লাগলে নেও থাক নিয়ে যাও ওটা আমার লাগবো না যে জীবনের সবচেয়ে কঠিনতম সময় এটা মোবাইল কোথা নিতেছ আলিব নামে গেছে তাড়াতাড়ি গেল হ্যাঁ আয়ো আয়ো চলে গেল হালিম মৃত্যুর যন্ত্রণার মতো মানে মৃত্যু হবে এরকম এতটা কষ্ট লাগে এখন বাজে হচ্ছে আড়াইটা দুপুর আড়াইটা বাজে আর দেখো ও বের হয়েছে 8টার দিকে 7টার দিকে বের হয়েছে ও আর আমি 7টা বাজে ও বের হয়েছে আর আমি কোনো কাজ করি নাই আমি একদমই তখন আমি বিছানায় ছিলাম আর এই যে দেখো এগুলো গতকালকের দুপুরের মানে 24 ঘন্টার আগের যে হাঁড়ি পাতি এগুলো কাজ করতে হবে পরিষ্কার করতে হবে না হয় অবজেকশন আসবে কারণ এই ফ্ল্যাটটা কিন্তু আমাদের না দোতলার মধ্যে যেটার মধ্যে আমরা ছিলাম বা থাকি এটা কিন্তু আমাদের না এটা অন্য একটা মানুষের কেউ থাকে না এটাতে তারপরেও পরিষ্কার করতে হবে যেহেতু মানুষের জিনিস একটু যত্ন করতে হয় না হয়তো সমস্যা তো যাই হোক আমি এখনো কিচ্ছু খাইনি সারাদিনে আমি কি কথাও বলতে পারছি না মানে এতটা খিদা পাইছে তো ওর জন্য গতকালকে নিয়ে আসছিলাম এই যে কমপ্লেক্স তোমাদের সাথে শেয়ার করলাম ও খায় নাই তো ভাবলাম যে আমি এটা একটু খেয়ে তো চলো আমি এটা একটু তড়িঘড়ি করে খাবো আর প্রচুর কাজ করতে হবে গতকালকে ব্লগে দেখলা যে ওই যে ছোট্ট যেটা কুসুন তো এই কুসুনের মধ্যে ও মাথা রেখে শুইছে যেইভাবে মাথা রেখে মানে শুইছিল ওইটা ওইখানে ওইভাবে পড়ে আছে তো একটু আমি এটা নিলাম হাতে আর একটু দেখলাম একটু ভালো লাগলো মনে হচ্ছিল ওর শরীরের গ্রান্ট আসছে তো আসলে কথা বলতে পারছি না আজকে রুমটা একটু পরিষ্কার করব তার আগে যেটা করব সেটা হচ্ছে আমি এই যে এখানে অলরেডি দেখছি কাপড়
কাপড়টা ধোয়া হতে হতে আমি রুমটা একদম মেশিন দিয়ে ক্লিন করে নিই। জানালাটা খুলে একটু আকাশের দিকে তাকালাম, দেখলাম যে আকাশটা আমার মতো কাছে কিনা। আর কয়েকদিন আমার এত কষ্ট হবে এখানে আসলে, তো চলো পাকঘরটা ক্লিন করে নেই। আর পাকঘরে তোমরা দেখলা যে আজকে দুদিন ধরে কোনো কাজ করি না, একদম অনেক কাজ পড়ে আছে। তো এই সিঙ্কটাও একদম ক্লিন করে নিব, চুলাটাও ক্লিন করে নিব, ফ্লোরটাও ক্লিন করে নিব, পুরাটা পাকঘর একদম ক্লিন করে নিব। তো এই যে পাকঘর একদম ক্লিন করে নিলাম, একদম পরিষ্কার করে নিলাম। আজকে সারা দিন আর এখানে আসবো না, এখানে কোনো কাজ নাই। তারপরে হচ্ছে বেডরুমটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমাদের বেডরুমটা এখন হয়ে গেছে ড্রয়িং রুম, একদম ক্লিন করে ফেললাম। রুমের ভিতরে আমি থাকতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। তার জন্য ভাবলাম আমার যে বেঁচে থাকার একটা অক্সিজেন আছে এখানে, সেখানে একটু গিয়ে বসি, হয়তো একটু ভালো লাগতে পারে। তার জন্য একটু বাগানে চলে এলাম, আর রোদটাও একটু হালকা রোদ আসলো মাত্র। তুমি আকাশের বুকে ভিসাতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে ছুঁড়ে শতবার, রয়েছ তুমি এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, আমি জায়গা পাল্টাচ্ছি, কিন্তু জায়গা পাল্টাইতে পারতেছি কিন্তু আমার মনটা পাল্টাইতে পারতেছি না। আসলে আমার মুখ দিয়ে কথা আসতেছে না। বাচ্চা, আমার সংসার, আমার সব কিছু, শুধু সারাক্ষণ এটাই মনে এগুলাই ফিল করি যে আমি কোন জীবন থেকে কোন জীবনে আসলাম, আবার কোন জীবনে যেতে হবে জানি না, কখনো বাংলাদেশে যেতে পারবো কি না, বা আমার ফ্যামিলিকে কখনো দেখতে পারবো কি না, হায়াত আছে কি না, এগুলো অনেক অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু ফিল করি। আর ও আসলে এরকম আসলে খুব আনন্দ লাগে, যখন আসে তখন মনে হয় না যে ও চলে যাবে বা ও দূরে থাকে, এরকম মানে তখন ফিল করি না যে ও দূরে থাকে, ও
আর আবার চলে যাবে এরকম না, কিন্তু যখন চলে যায় তখন আবার মনে করি যে না চলে গেছে, আর যতক্ষণ পর্যন্ত আমার এখানে থাকে তখন ফিল করতে পারি না যে সে চলে যাবে বা কি এরকম কিছু না। তো আসলে কি বলতেছে আমি নিজেও জানি না, আর দেশের কথা খুব বেশি মনে পড়তেছে, জানি না দেশে যেতে পারবো কি না, হায়াত আছে কি না, এরকম মাঝে মধ্যে মনে হয় যে মনে হয় আর হায়াত নাই, দেশে যেতে পারবো না, এখানেই মারা যাব। তো আর কি বলবো, এই যে বৈরাগি বানাই দিয়া গেল, আবার তার জন্য অপেক্ষা, পথ চাওয়া, এরকম একাকিত্ব করে দিয়ে গেল, খুব খারাপ লাগে এই লাইফটা। আসলে এই লাইফটা যাদের জীবনে আছে তারা একমাত্র অনুভব করতে পারবে, সাংসারিক একটা মেয়ে তার সব ছিল, পরিপূর্ণতা একটা সংসার ছিল, আর সেই জায়গার মধ্যে আজকে বৈরাগী, এই লাইফটা আসলে অনেক কষ্টের, অনেক অনেক, এটা আর কি মানে ভাষায় প্রকাশ করার মতো না।